রেলশহর বদরপুরে বুধবার রাতে জব্দ হয়েছে 10 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার। একটি ওয়াগনার গাড়িতে করে পাচার করা অবস্থায় বদরপুর পুলিশের হাতে ধরা পড়ে এই বৃহৎ পরিমাণ অবৈধ ড্রাগস। রেলশহর বদরপুরে ক্রমশ বাড়ছে অপরাধ। অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে বদরপুর শহর। অবৈধ ব্যবসার করিডোর হিসাবে ব্যবহার হচ্ছে জাতীয় সড়ক। পুলিশের চোখে ধুলো দিয়ে প্রতিদিন নতুন পথে কালো ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ ব্যবসা। বুধবার রাতে বদরপুর পুলিশের হাতে ধরা পড়ল 10 কোটি টাকার ড্রাগস। একটি ওয়াগনার গাড়িতে করে 32টি সাবানের বাক্সের ভেতরে করে পাচার করা হচ্ছিল এই অবৈধ ড্রাগস। উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের ওজন 1 কিলো 130 গ্রাম বলে জানিয়েছে পুলিশ। এর বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা হবে বলে অনুমান করছে পুলিশ। একই সঙ্গে পুলিশ গাড়ির চালক সাব্বির আহমেদ ও তার সহকারী বুরহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। আমার একটা সিক্রেট একটা ইনফরমেশন আসছিল, আমি এই সিক্রেট ইনফরমেশনের উপর বেস করে প্রায় আমার একটা নাকা হিসেবে বহুবার আসছিল আমার বদরপুর থানার স্টাফ দ্বারা। আর সেই মর্মে আমি 11টা বাজাত দিনের প্রায় 11টা বাজাত এখন ওয়েগনার ES10E1339 সেই ওয়েগনার কারখন আমি স্টপ করি ধরিল। আর সেইখান থরলি সার্চ করার পিছন তারপর আমি টোটাল 32 নম্বরস অফ সাবুনের বাকস তা উদ্ধার করো। আর সেই বাকসের ভিতর 1 কেজি 130 গ্রাম 1 কেজি 130 গ্রাম সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার আমি জব্দ করো, যেখানে আন্তর্জাতিক বাজারত যেটো মূল্য প্রায় 10 কোটির উপর হবে। আর আমি এতিয়াও আমার অভিযান এতিয়াও অব্যাহত আছে, ইয়ার লগত আরও ব্যক্তি জড়িত হয়ে আছে। এই সংক্রান্তত আমি ওয়াগনার কারো যেজন ড্রাইভার সাব্বির আহমেদ পাথাকান্দির আসিমগঞ্জের বাসিন্দা করায়ত্ত করা হয়েছে। আর তেখেতক খোঁড়া পোচা আমার চলি আছে, অভিযান তীব্রতর করা হয়েছে। আর আমি আশাবাদী ইয়ার লগত যিকজন ব্যক্তি জড়িত হয়ে আছে আর তেওঁলোককে করায়ত্ত আমি অতি সোনকালে করার একটা প্রয়াস করছো। আর অত্যাধিক পরিমাণের আর ড্রাগস আমি জব্দ করব পারিম বলে আমি বিশ্বাস। এই আমার যদন্ত প্রক্রিয়াটা জাস্ট চালুকী অবস্থা জাস্ট স্টার্ট হয়েছে। তো এই আমি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন যেটা পাইছো এই শিলচর বাইপাসত ডিল হয়েছিল আর সেই মর্মে এই কঠিয়া লোক হয়ে আছে। এইটোর আমার বর্ডার পার হয়ে ত্রিপুরা হয়ে পেলে বাংলাদেশ চার একটা একটা চেষ্টা এটা আছে। এই স্যার বাজার রেট কি আছে? আনুমানিক 10 কোটি টাকার উপর বদরপুর থেকে পিন্টু শুক্লবৈদ্যের প্রতিবেদন, ইস্টার্ন নিউজ।